মাথাটা কাঁপিয়ে ফেললাম। এখন আরাম লাগছে বুঝছো, এই গরম কন্ঠে নিতে পারছিলাম না, এখন বেশ আরাম লাগছে। আমাকে দেখতে ভালো লাগছে না? হ্যাঁ আচ্ছা রেনু, এই গরমের মধ্যে তোমার রান্না করার দরকারটা কি? রান্না করে যাওয়ার দরকার কি? আমার রান্না করতে ভালো লাগে, তাই রান্না করতে চাই। তোমার কোনো সমস্যা আছে? না না না, মানে রান্নাঘরে গেলে তোমার খুব গরম লাগে সেই জন্য বললাম আর কি, অন্য কিছু না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা তুমি কিন্তু একটা কাজ করতে পারো, তুমি একটা ইন্ডাকশন কুকার কিনতে পারো, তাহলে ঘরে বসে রান্না করতে পারবে। আর ইদানিং না ইন্ডাকশন কুকার মানে পুরো ব্যাপারটাই অনেক অ্যাডভান্সড। আমি চাই না, বুঝতে পেরেছ? তুমি খুব ভালো করে জানো এইসব ইলেকট্রোম্যাগনেটিক জিনিসপত্রের ব্যাপারে আমার কোনো রকম ভরসা নাই। রেডিয়েশন ফেডিয়েশন হয়ে কোথা দিয়ে অসুখ বিসুখ হয়ে যাবে আল্লাহ জানে। না না না, তুমি এই ব্যাপারটা যেরকম ভাবছো ব্যাপারটা কিন্তু সেরকম না। ইদানিং এই কুকার, ইন্ডাকশন কুকার বলো অথবা ইলেকট্রোম্যাগনেটিক যেসব জিনিসপত্র আছে সেগুলো কিন্তু অনেক অনেক অ্যাডভান্সড। স্টপ ইট পারভেজ, প্লিজ জাস্ট স্টপ ইট। তোমার এই ইন্ডাকশন কুকার জাতীয় লেকচার আমি শুনতে চাই না। আমি কিনবো না মানে কিনবো না, বাস দ্যাটস ইট। ইয়ে দাও, মুঝে রিমোট দাও, টিভি রিমোটটা দাও। মানুষ একটা সামান্য টেলিভিশনের রিমোট দিতে পারে না, আবার এত বড় বড় লেকচার দেয়। উঠে দাঁড়াও এবার। কি বলছো ঠিক করে বলো। কি তোমার শাস্তি হচ্ছে, আজকে পুরো রাত তুমি ওয়াশরুমে কাটাবে। যাও ওয়াশরুমে যাও, লাফিয়ে লাফিয়ে যাবে। তুমি কি যাবে নাকি যাবে না? যাও। Most serial killers keep some sort of trophies from their victims. I did. No. No, you ate yours. Yes, I'm that through now. I'm only asking you to look at this, Doctor. Either you will or you won't. Jack Crawford must be very busy indeed if he is recruiting help from the student body. Perhaps you'd care to lend us your view on this questionnaire, sir. No. You were doing fine. You had been courteous and receptive to courtesy. You had established trust with the... Do you know why he's called Buffalo Bill? Please tell me. The newspapers won't say. বৃষ্টির মধ্যে আবার কি এলাম? কাকে চাচ্ছেন? জি তারেক সাহেব আছেন? আছেন। আপনি কে? জি আমি সোনিয়া, চাকরির ব্যাপারে কথা বলতে এসেছি। ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, উনি কি বাসায় আছেন? হ্যাঁ উনি বাসায় আছেন, আই মিন আমি তারেক। আমার সাথে আপনার ফোনে কথা হয়েছিল, আমি বৃষ্টি থেকে ভেবেছিলাম আপনি হয়তো আজকে আর আসবেন।
ওহো, আপনি তো অনেকদিন ভিজে গেছেন। না, ওভাবে ভিজিনি আসলে, জাস্ট সিএনজি থেকে নেমে গেটের ভিতর আসতে আসতে যতটুকু পথ। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি ভিতরে আসুন, আমি তোয়ালে দিচ্ছি আপনাকে, প্লিজ। কিছু জিজ্ঞেস করিস না শিবলি, আমি এই জীবনে শান্তি পাবো না সেটা আমার বোঝা হয়ে গেছে। বাড়ি ভর্তি পাগল, সেই পাগলদের সাথে বসবাস করতে করতে আমার মনে হয় আমি নিজে পাগল হয়ে যাচ্ছি। আর তোর ভাইয়ের যন্ত্রণা তো আছেই, সারাক্ষণ লেগেই আছে। আমি আবার কি যন্ত্রণা করলাম তোমার? আমি তো সবসময় চেষ্টা করি তোমাকে হেল্প করার জন্য। কথা বলো না, কথা বলো না, হাজারবার করে বলেছি যে আমি যখন ফোনে কথা বলি তখন তুমি আমার সঙ্গে কথা বলবে না। তুমি কথা বললে আমি উত্তর দিই আর মানুষজন আমাকে পাগল পাবে। সরি। আচ্ছা শোন শিবলি, না কিছু না, ইয়ে তারিখের কিছু একটা করা দরকার, আমি তোকে আর নিতে পারছি না। মানে প্রত্যেক দিনই আমার কাছে দু চারটে চক থাপ্পড় খেয়েই যাচ্ছে। তোমার সাথে আমার কথা আছে। আমি কথা বলতে পারবো না এখন, আমি তো শিউলি ফুপির সাথে কথা বলছি। শিউলি ফুপির সাথে পরে কথা বলো, আমার কথাটা জরুরি। শিউলি, আমি একটু পরে কল করছি। বল কি কথা, এখানে বসে দে তারপরে বল। রিপন কি করেছে জানো? আমি এই ছেলের সাথে বিয়ে না দিতে বলেছিলাম, কেউ আমার কথা শুনে না। আজিবাজে কথা বলবে না, মেয়েকে আমাকে জানিয়ে বিয়ে করেছে, যে আমাকে মানা করবো? তুমি কি আমার কথা শুনবে? শুনবো তো, বল না, বলছিস না কেন? রিপন চুল কেটে ফেলেছে। চুল কেটে ফেলেছে মানে একদম কামিয়ে ফেলেছে, মাথা ন্যাড়া করে ফেলেছে। ওই ছেলের মাথায় তো চুলই ছিল না, কাটবে কি? ওর তো ন্যাড়া মাথা, টাকলা। তুমি প্লিজ একটু চুপ করবে, নাকি চুপ করার জন্য তোমাকে টাকা দিতে হবে? দেখো, টাকা পয়সা দিয়ে আমি কি করবো, টাকা পয়সা তো হাতের ময়লা। এখন তো এসব বলা তোমার জন্য খুবই শখ হচ্ছে। তোমার কি এখন বাবার সঙ্গে কথা না বললে হচ্ছে না? আরে আমি তো কথা শুরু করিনি, কথা তো শুরু করেছে সে। একটা লোক মরে গিয়েও আমাকে কোনো রকম শান্তি দিচ্ছে না, পেছনে পেছনে ঘুর ঘুর করছে, এলোমেলো কথা বলছে। এই এই, বেশ তো দোষ কাছে না, দুটোর একটা তো তোমার জায়গা হলো না। এই যে আবার বেহার মতো হাসছে। মা, তুমি তাহলে এখন বাবার সঙ্গে কথা বলো, আমি 5 মিনিট পরে আসছি। আমি যখন তোমার সাথে কথা বলবো তখন তুমি বাবার সঙ্গে কথা বলবে না। মেয়েটা কার মতো হয়েছে? আমাদের ফ্যামিলিতে তো এরকম কেউ নেই। তোমাদের বংশের উপরেই গেছে নিশ্চয়। চাটা কিছু খাবেন? না, আমার চা খাওয়ার অভ্যাস নেই। ও, তাহলে কফি? জি না, আমার কফি খাবার অভ্যাস নেই, বরং আমরা ইন্টারভিউটা সেরে ফেলি। না না না, আমার ইন্টারভিউ নিয়ে ভীষণ ভীতি আছে, সেই জন্য আমি জীবনে কোথাও কোনো ইন্টারভিউ দিইনি কিন্তু। হুম, না না, আপনার ইন্টারভিউ দেওয়ার কথা বলছি না, আপনার ইন্টারভিউ নেওয়ার কথা বলছি। আপনি না সিনেমার জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খুঁজছিলেন, আমি সেটার ইন্টারভিউ দিতে এসেছি। ও হ্যাঁ, মনে পড়েছে। দেখুন, আমার যে শুধু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাগবে, নট দ্যাট, আমার একজন লোক লাগবে যে ডিকটেশনও নিতে পারে। আসলে হয়েছে কি, আমার হাতে লেখা খুব স্লো, তো আমি ওই ফিল্মের স্ক্রিপ্টটা যখন লিখতে গেলাম আমি ফিল করলাম যে আমি যত দ্রুত ভাবছি তত দ্রুত লিখতে পারছি না। আর যেহেতু আমি দ্রুত লিখতে পারছি না, তখন দেখছি আমি গল্পের ওই খেয়ে হারিয়ে ফেলছি, মানে গল্প নিয়ে যা যা ভেবেছিলাম সেগুলো লিখতে পারছি না। সো আমি ডিসাইড করেছি যে আমি বলবো, আরেকজন সেটা লিখবে। এনিওয়ে, আপনার এক্সপিরিয়েন্স আছে তো ডিক্টেশন নিয়ে? না, নেই। ও
নেই? একেবারেই নেই? জি না, একেবারেই নেই। ও না, সমস্যা নেই, একেবারেই সমস্যা নেই। আমার ধারণা ওই ডিকটেশন নেওয়াটা খুব সহজ একটা কাজ। আপনাকে যেটা করতে হবে যে বাসায় প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। আপনি বাসায় প্র্যাকটিস করবেন কত দ্রুত আপনি লিখতে পারেন, বুঝতে পারছেন তো? জি বুঝতে পারছি। গুড। এখন তাহলে কাজের কথা আসছি, সেটা হচ্ছে যে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আপনি কতদিন কাজ করেছেন এবং কার কার সাথে কাজ করেছেন? হ্যাঁ, সিনেমায় কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে কখনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করিনি। শুধু বলতে চাই, তুমি আমার পুরো লাইফ পুরোপুরি ভাবে নষ্ট করে দিয়েছো। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। মা, তোমার কি বাবার সঙ্গে কথা বলা শেষ হয়েছে? এখন কি শুধু তুমি আর আমি কথা বলতে পারবো? মা, তুমি মনে করো না যে কথাগুলো আমি রাগের মাথায় বলছি। রাগ হয়েছে সত্য, কিন্তু কথাগুলো আমি অনেকদিন ধরেই চিন্তা করছি। প্লিজ তুই এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাচ্ছিস সোজা করে বলে ফেল। মা, রিপনের সঙ্গে আমরা সংসার করতে চাচ্ছি না। আই হ্যাভ হ্যাড এনাফ। এই কথাটাই যদি বিয়ের আগে ভাবতো তাহলে ভালো হতো না? চুপ কর। ফিল্মের ব্যাপারটা মানুষ যেভাবে দেখে আমি কিন্তু সেভাবে দেখি না। আমাদের এখানে হয় কি, মানুষ ফিল্ম বলতে বোঝে হয় এন্টারটেইনমেন্ট অথবা ওই গরিব মানুষ দেখে তথাকথিত আর্ট ফিল্ম তৈরি করা। কিন্তু আমি বিশ্বাস করি ফিল্মে একটা ফিলোসফি থাকতে হবে, দর্শন। হয় না যে কালজয়ী সাহিত্যে এক ধরনের দর্শন থাকে, ফিল্মেও সেই দর্শনটা থাকতে হবে, না হলে ফিল্ম তো ফিল্ম হবে না। আমার ফিল্মে কিন্তু দর্শনটা থাকবে। মানে আমি বুঝে বলি, যেমন আমার ফিল্ম দেখতে মনে হবে কি আপনি একটা উপন্যাস পড়ে উঠলেন। কিন্তু উপন্যাস পড়তে হলে তো আমি উপন্যাসই পড়ব, ফিল্ম দেখতে যাব কেন? বুঝতে পারছি। আসলে প্রথমে ফিল্মের উপরে আপনার বেশ কিছু ক্লাস আমার নিতে হবে। এনিওয়ে, আমি একটু আগে এই ছবিটা দেখছিলাম, সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, ছবিটা দেখেছেন? দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার এভার। একটা কাজ করা যেতে পারে, এই ছবিটা দিয়ে আপনার ক্লাস শুরু। প্রথমে আমরা ছবিটা একসাথে দেখবো, তারপর এটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, শুরু থেকে দিচ্ছি। তুই গিয়ে রিপনকে ডাক দিয়ে নিয়ে আয়, আমি তোদের দুজনের সাথে একসাথে কথা বলবো। মা, এখন তো রিপনকে ডাকা যাবে না। কেন ডাকা যাবে না? কেন? আমি ওর হাত পা মুখ বেঁধে ওয়াশরুমে বন্দি করে রেখে দিয়েছি। আজ সারা রাত সে ওখানেই থাকবে, সো ডাকা যাবে না। এই এই কাজটা খুব ভালো হয়েছে। আরো ভালো হয় যদি বাধা অবস্থায়, হাত পা বাঁধা অবস্থাকে দোতলা থেকে এখন রাস্তায় ছুড়ে ফেলা। আজে বাজে কথা বলবে না, আজেবাজে কথা একদম বলবে না। তোমার মেয়ে না, তোমার কথা শুনে শুনে এইসব শিখেছে, এলোমেলো সব আইডিয়া মাথার মধ্যে ঘুরছে। মা, তুমি আবার শুরু করে দিলে। শোনো, চলো চলো শোনো, এলোমেলো কথা আমি বলি না, এলোমেলো কথা বলো তুমি। বলছো ও আমার কথা শুনে আইডিয়া কোথেকে পাবে বলো তো? ও তো আমাকে দেখতেও পায় না, আমার কথা শুনতেও পায় না। শুনতে না পেলে কি, রক্ত একই রক্ত না? আর জন্মের পর থেকে তো তোমাকে দেখেছি।
যা শিখিয়েছো তাই শিখেছে, যা করেছো তাই করছে। মা থামো না প্লিজ। না থামা সম্ভব না, কারণ তোমার বাবা আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। আমি আমি তোমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি? বরং উল্টো, তুমি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো। আমি আমি ওকে যা শিখিয়েছি ভালোই শিখিয়েছি, অহিংসবাদ। বেঁচে থাকা অবস্থাতে এসব বলার সাহস আমার ছিল না, কারণ তোমার কথা মতো আমাকে চলতে হতো। তুমি যা বলতে যেভাবে চাইতে আমি সেভাবেই চলতাম, কিন্তু এখন মৃত্যুর পর আমি স্বাধীন হয়ে গিয়েছি। এখন বলতে পারো যে আমি বিদ্রোহী, কেননা এখন আর আমার মৃত্যুর ভয় নেই। ভয় পাও, ভয় পাও, কারণ আমিও তো আর সারা জীবন বেঁচে থাকবো না, আমারও মৃত্যু হবে। মৃত্যুর পর তোমার সঙ্গে আমার দেখাও হবে, সেই দিনের কথা মনে করে না দেখা হবে না। শোন, তোমার মৃত্যুর পরে তুমি যদি বেসতে যাও, তাহলে আমি আল্লাহকে রিকোয়েস্ট করব আমাকে যাতে দুজকে পাঠায়, যাতে তোমার সাথে আমার দেখা না হয়। আর আমি হচ্ছে আল্লাহর নেক বান্দা, আমি যদি তাকে একটা রিকোয়েস্ট করি আমি শিওর উনি রিকোয়েস্টটা রাখবেন। মা আমি বরং যাই, আমি বুঝে গেছি তোমার সঙ্গে বাবার ঝগড়া থামবে না। তোমরা কথা বলো, আমি আমার প্রবলেম সলভ করে নিব। আই মি আচ্ছা দেবো, খবরদার উঠবি না, বসে থাকলে চুপ করে। তোর বাবার সাথে এক মিনিটের মধ্যে আমি সব কিছু মিটমাট করে তোর ব্যাপারটা দেখছি। আমি দেখছি কে এসেছ। একটা মৃত মানুষের বিদেহী আত্মার প্রতি তার মেয়ের উপস্থিতিতে অ্যাটলিস্ট একটু সম্মান তো দেখাতে পারো, পারো না? আচ্ছা পরের বার দেখাবো, তুমি সত্যি আমার একটা কথার উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম, কাকে চান? আমি আসলে কাউকে চাই না। মানে কি কাউকে চান না, তাহলে বেল দিয়েছেন কেন? হচ্ছে কি আমি এখানে এক বাসায় বই ডেলিভারি করতে এসেছিলাম, এর মধ্যে বৃষ্টি নামলো, তারপর কি করবো বুঝতে পারছিলাম না। শেষে দেখি আপনাদের বাড়ির গেট খোলা, তাই ঢুকে গেছি, সরি। ইটস ওকে, আমি বৃষ্টি শেষেই চলে যাবো, ততক্ষণে গ্যারেজে বসে আপনার রাগ করে। হ্যাঁ বসুন আপনি, অসুবিধা নেই। আর একটা কথা বলি যদি কিছু মনে না করেন। বলুন। আমার একটু ঠান্ডার ধাত আছে, যদি একটা গামছা টামছা দেন তাহলে একটু মাথাটা মুছে নিতাম। এক মিনিট আমি নিয়ে আসছি। মামা উনি এখানে একটু বসলো, আমি ওনার জন্য চা নিয়ে আসছি, তুমি কি চা খাবে? কি ব্যাপার এই লোককে, সে এখানে বসবে কেন? এখানে একটা মিটিং চলছে তাই না? ভালো কথা, পরিচয় করে দিই, আমি যে ফিল্মটা বানাতে যাচ্ছি উনি হচ্ছেন তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ইনফ্যাক্ট চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তুই ওনাকে নিয়ে অন্য কথা বসা, ঠিক আছে? আর চা যদি বানাতেই হয় তাহলে দু কাপ এখানে দিয়ে যাবি।
এ মুহূর্তে চাটা ভীষণ প্রয়োজন, তাই না? করালিকার দিয়ে দুধ চা, চিনি দু চামচ। আপনার টয় চিনি? না, আমি দুধ চা খাই না, অনলি লিকার উইদাউট সুগার। শুনলি তো, দাঁড়িয়ে আছিস কেন? যা, আমি বেটার বাইরে থাকি। না না, আপনি আমার সঙ্গে চলুন। ছবিটা কেমন লাগছে? ভালো না? ভালো। ভালো না বেশি ভালো? জি, বেশি ভালো। গুড, কন্টিনিউ করো। আমি কিন্তু বাইরেই থাকতে পারতাম, কোনো সমস্যা হচ্ছিল না। সমস্যা যে হচ্ছিল না সেটা বুঝতে পেরেছি। এখন আপনি বসুন। আচ্ছা, আমি কি আপনাকে ফ্রেশ কাপড় এনে দেবো, মানে শার্ট পাজামা বা ট্রাউজার? না, আমার কিছু লাগবে না, একেবারেই কিছু লাগবে না। বুঝতে পেরেছি, কিন্তু আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন। আচ্ছা, আপনি কি চা খাবেন, মানে রং চা নাকি দুধ চা? আপনি না অহেতুকি শাই ফিল করছেন। নিচে শুনলেন না, তারেক মামাও তো চা খাবেন, সুতরাং চা তো আমার এমনি বানাতে হচ্ছে। আপনি বলুন কি চা খাবেন? লং চা, চিনি এক চামচ। নো ওয়ারিজ, গিভ মি 5 মিনিটস। দেখা দাও, একটু বন্ধ করবে? তুমি আমাকে দেখা দাও আর লোকজন আমাকে পাগল ভাবে। আর আমার জন্য সবচেয়ে আপত্তিকর ইনসাল্টিং ব্যাপার হচ্ছে যে কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না। আমি তো একবার তোমার সঙ্গে দেখা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, চার দিন পর দেখলাম তোমার মন খারাপ। আমার মন খারাপ ছিল না, আমার মন ঠিকই ছিল। তোমার মনে হয়েছে যে আমার মন খারাপ ছিল। এখন দেখা দেওয়া বন্ধ করো, দেখো আমার মন খারাপ হয় কিনা। তুমি কি সিরিয়াসলি বলছো? একদম সিরিয়াসলি, আই রিয়েলি ওয়ান্ট ইট। এই কোথায় যাও? তোর সাথে কথা বলে আসি, কারণ এই ঘরে তো আর কথা বলা সম্ভব না তোমার যন্ত্রণায়। জি, আমি, আমার নাম জাহিদ, আমি বই বিক্রি করি। এখানে বই বিক্রি করতে এসে বৃষ্টিতে আটকা পড়ে গেছি। অল্প বয়স্ক একটা মেয়ে এসে আমাকে এখানে বসালো। ধন্যবাদ। একটু আগে বেল আপনি দিয়েছিলেন। জি, হয়েছিল কি, বৃষ্টির মধ্যে আপনাদের বাড়ির গেটটা খোলা ছিল, সেজন্য ভেতরে এসেছিলাম। পুরো ভিজে গিয়েছিলাম, এই জন্য একটা গামছা চাইতে বেল দিয়েছি। আমার মাথায় পানি পড়ে বা ঠান্ডা বসে যায়। আমি আসলে ভেতরে আসতে চাইনি, মেয়েটা জোর করলো তাই এসেছি। আপনি চাইলে আমি চলে যেতে পারি। না না, ঠিক আছে। আপনি বললেন আপনি বই বিক্রি করেন,
जी बोई आच्छे शातन जी देखिए की बोई आश्रय बंध करो सन्देह कर सतर्क कर আর এতদিনে তুমি সন্দেহ আর সতর্ক এই পার্থক্যটা বুঝতে পারছো না পার্থক্যটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি পারছো না সরো আমি টাকাটা দিতে যাব আচ্ছা শোনো এই লোকটা বিপদে পড়ে বৃষ্টির জন্য ঘরের ভিতর ঢুকেছে ঠিক আছে কিন্তু প্রবলেম তো তার এটা তার হেডেক এটা আমাদের সমস্যা না এখন শোনো তারপর যদি খুব মায়া হয়ে থাকে টাকাটা দাও তারপর তাকে ওই যে গ্যারেজে একটা চেয়ার দিয়ে দাও সেখানে বসে থাকবে তাহলে তো হলো আর কি ভেতরে ঢোকানোর দরকারটা কি একে আমি ভেতরে ঢুকাইনি তোমার মেয়ে ঢুকিয়েছে ভুলে যেও না আর তুমি না বলো তোমার মেয়েকে সমস্ত ভালো ভালো সব কিছু তুমি শিখিয়েছো সো এই ভালো কাজটাও সে তোমার কাছ থেকে শিখেছে আমার কাছ থেকে না সরো নাকি তোমাকে ধাক্কা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফানি সেখানেও তো সমস্যা অশরীরী কথা কি দরকার মরে যাওয়ার পরও যদি এখানে কথা শুনতে সরি আমার কাছে ভাগ্যি নেই লাগছে না কিন্তু বইয়ের দাম তো এত না একেবারে আসলের মতো বাচ্চা চুন মা তোমার কি ওনার সঙ্গে পরিচয় হয়েছে উনি হচ্ছে বৃষ্টির মধ্যে আটকা পড়ে আমাদের বাসায় বলছিল বইটি রেখে ছবিটা মানে আমি আপনাকে জোর করে দেখাচ্ছি তো মানে আপনার ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগছে বুঝতে সমস্যা হচ্ছে না তো মানে কমিউনিকেট করতে কোনো সমস্যা নেই তো না কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা সিনেমাটা আমাদের আজকে এখানে স্টপ করতে হবে মানে অনেক দেরি হয়ে গেছে তো বাসায় ব্যাক করতে হবে আমরা আরেকদিন সিনেমাটা পুরোপুরি দেখব কিন্তু কিন্তু আপনি এখন যাবেন কি করে উবার কল করব
এই বৃষ্টির মধ্যে তো উবারটুবার পাওয়া যায় না। ট্রাই তো করতে হবে, আর না হয় কোনো না কোনো ব্যবস্থা তো করেই নিব। ও আচ্ছা, আপনি চাইলে কিন্তু এখানে থাকতে পারেন, একটা গেস্ট রুম আছে আমাদের, আপনি সেখানে থাকলেন। হয়েছে কি, বাসায় একটু সমস্যা আছে, তো যেতে তো আমাকে হবেই। সত্যি যেতে হবে? জি, সত্যি যেতে হবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? প্লিজ, আপনি আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আপনি কিছু জিজ্ঞেস করলে আমি কেন কিছু মনে করব? আপনার সিনেমার নায়ক নায়িকা কি ঠিক হয়ে গেছে? স্ক্রিপ্টটি তো এখনো ঠিক হয়নি, নায়ক নায়িকা কোথা থেকে ঠিক হবে? তবে আমি যে বিষয়টা ভাবছি না, তা না, আমি ভাবছি, পুরো বিষয়টা নিয়ে ভাবছি এই মুহূর্তে। আমাকে কি আপনার সিনেমার নায়িকা বানানো যায়? না মানে আমি অ্যাসিস্টও করবো, ডিকটেশনও নিব, কিন্তু সবচেয়ে বেশি আমার একটা সিনেমার নায়িকা হওয়ার ইচ্ছা। আমি জীবনে আর কিচ্ছু চাই না, শুধু একটা সিনেমার নায়িকা হতে চাই। আমাকে কি আপনার সিনেমার নায়িকা বানানো যায়? আমি এখানে আটকা পড়ে আছি, কিন্তু উনি তো সবার মোবাইল নিয়ে নিয়েছেন, এখন কি করব? আমি দেখছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে বলছিলাম কি, যে ওনার মোবাইলটা কি ওনাকে একটু দেওয়া যায়? মানে উনি বাসায় ফোন করে ইনফর্ম করবেন তিনি এখানে আটকা পড়ে গেছেন, ঠিক আছে? তারপরে ফোনটা ফেরত দিয়ে দেবেন, তাই তো শোনা? তারপর ফোনটা ফেরত দিয়ে দেবেন না? হ্যাঁ, আমি যখন এখান থেকে চলে যাব তখন সবকিছু আমি ফেরত দিয়ে যাবে, এর আগে না। কখন যাবেন আপনি? শুনুন, এই সমস্ত ফোন টোনের কথা কেউ আমার সঙ্গে বলবেন না, আমার একটা জরুরি কথা আছে, আগে সেটা শুনুন। আরে বাবা, এটা তো একটা জরুরি কথা, ওনার তো ফোনটা লাগবে, বাসায় ফোন করে ইনফর্ম না করলে বাসার লোক টেনশন করবে, তাই না? ফোনটা দিন। আপনি একটু কথা কম বলবেন প্লিজ, তাহলে কিন্তু আমি আপনার মুখ বেঁধে রাখতে বাধ্য হব। ঠিক আছে, ঠিক আছে, সরি, আমি ফোনের জন্য কিন্তু অনেক চেষ্টা করেছি, হ্যাঁ, কিন্তু পারলাম না, আই এম রিয়েলি সরি। এই যে ভাই, আমি একদম চুপ করেছি, আর কোনো কথা বলবো না। আমি প্রথমে আপনাদেরকে সরি বলছি এরকম একটা অবস্থায় ফেলার জন্য। এক মিনিট। আচ্ছা আপা, এই সোনিয়ার সাথে কি তোমার পরিচয় করে দিয়েছি? হচ্ছে সোনিয়া, আমি যে ফিল্মটা বানাতে যাচ্ছি তার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সেই সাথে আমার পিএস, মানে আমার ডিকটেশন এগুলো নেবে আর কি। আর আমার ছবিতে ওকে নায়িকা হিসেবে নেওয়া যায় কিনা সেই ব্যাপারটাও আমি কনসিডার করছি। আর সোনিয়া, উনি হচ্ছেন আপা, আপা মানে তো আপা মানে আমার বড় বোন, আমাকে খুবই আদর করে, একদম মায়ের মতো। তবে ভাব দেখাবে যে আমাকে দেখতেই পারে না, আপনি আবার কিছু মনে করবেন না কিন্তু। আর ওর সাথে তো পরিচয় হয়েছি। হ্যাঁ, একটু চুপ করবেন প্লিজ, আমাকে একটু কথা বলতে দিবেন আপনি। আপনাকে আমি কথা বলতে কখন নিষেধ করলাম, কখন নিষেধ করলাম? দুজন মানুষ একজন আমাকে চেনেন, আমি জাস্ট পরিচয় করে দিচ্ছি, এভাবে বসে থাকতে অস্বস্তিকর না? আপনি থামবেন প্লিজ, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনার মুখ বেঁধা রাখবো। ঠিক আছে, আমি চুপ করছি, আপনি বলুন, আমি মন দিয়ে শুনছি। আচ্ছা ভাই, লাস্ট কোশ্চেন, যে আপনি যখন কথা বলবেন তখন যদি আমার মাথায় কোনো প্রশ্ন আসে আমি কি জিজ্ঞেস করতে পারবো? মামা, তুমি একটু চুপ করবে প্লিজ, পরিস্থিতিটা কি সেটা বুঝে তারপর কথা বলো। পরিস্থিতি না বুঝার কিছু নেই, পরিস্থিতি আমার কাছে একদম ক্লিয়ার। এই যে চোর ভাইয়া, চোর ভাইয়া এসছেন আমাদেরকে জিম্মি করে কিছু একটা নিয়ে যাবেন এখান থেকে, তাই না ভাই? আমি ঠিক বলেছি চোর ভাইয়া? আর তা যদি না হয় তাহলে ব্যাপারটা কিন্তু খুব ভয়াবহ,
খুব ভয়াবহ। তাহলে ধরে নিতে হবে যে আমাদের এখানে কারো সাথে ওনার পূর্ব শত্রুতা ছিল, সেই শত্রুতার জের হিসেবে উনি এসেছেন রিভেঞ্জ নিতে। আর রিভেঞ্জ হচ্ছে মানুষের এমন একটা অনুভূতি যা মানুষকে একদম ডিস্ট্রাকটিভ করে ফেলে। মানুষ তখন একদম তুমি একদম ঠিক কর। গতকাল তুমি একই কাজ করেছিলে, আমি কিছু বলিনি, কারণ তখন সামনে করছিল না। কিন্তু এখন তো এখানে বাইরের দুজন মানুষ আছে, আমার তো একটা সম্মান আছে নাকি, সেটা তো দেখা দরকার ছিল। আর ঠিক আছে, এমন তো না যে আমি এখানে এমনি পড়ে আছি, যে টাকার অভাবে এখানে পড়ে থাকি। আমি এখানে থাকি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার লাইফের স্যাড পার্ট হলো যে ভালোবাসার মূল্যটাই তোমরা বুঝতে পারলে না। এই চোর ভাই, আমি কি 5 মিনিটের জন্য একটু বাড়ির বাইরে যেতে পারি? আপনি তো পুরো বাড়ি লক করে চাবি রেখে দিয়েছেন, চাবিটা আমাকে দিন, আমি জাস্ট 5 মিনিটের জন্য যাবো আর আসবো। আই প্রমিস আপনি আমাকে চাবিটা দিন, আমার এখানে একদম দম বন্ধ বন্ধ লাগছে, বাইরে যাওয়াটা আমার জন্য খুবই প্রয়োজন। চাবিটা আমি কি এবার আমার কথাগুলো একটু বলতে পারি? জি বলুন। আপনারা আমাকে 3 লাখ টাকা দেন, আমি আমার 3 লাখ টাকা খুব প্রয়োজন। আপনারা আমাকে 3 লাখ টাকা দিলে আমি 3 লাখ টাকা নিয়ে চলে যাবো, আপনাদের কারো কোনো ক্ষতি করব না, আর যাওয়ার সময় আপনাদের সব জিনিসপত্র দিয়ে যাবো। 3 লাখ বলেছিলাম, আমি বলেছিলাম, হ্যাঁ বারবার বলেছিলাম, বাইরের লোককে ঘরের ভেতর ঢুকতে দাও ঠিক হবে না। এখন এখন বুঝো, দেখো ওকে 3 লাখ টাকা দাও। তোমাকে না বহুবার বলেছি অন্য লোকের সামনে আমার সঙ্গে কথা বলবে না, তাকে আমি 3 লাখ টাকা দেবো কি না দেবো সেটা আমার ব্যাপার, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। এটা আমার বিজনেস না। আচ্ছা, ইউ আর মাই লিগালি ওয়েডেড ওয়াইফ, তোমার ভালো মন্দ এগুলো আমি কনসার্ন হবো না, এটা আমার বিজনেসের পার্ট না নাকি? সেটা যতদিন বেঁচে ছিলে ততদিন, এখন আর না। উনি কার সাথে কথা বলেন? কেন, দুলাভাইয়ের সাথে কথা বলেন, যদিও দুলাভাই কয়েক বছর আগে মারা গেছে, কিন্তু তারপর আপা দুলাভাইকে দেখতে পায় তাই কথা বলে। আর এটা একদম রেগুলার ঘটনা, ভয়টাই কিছু নেই। আচ্ছা আপা, দুলাভাই এখন কোন দিকে, মানে ওনার কোন দিকে তাকে কথা বলবে দুলাভাইয়ের সাথে? উনি কি সিরিয়াসলি তার হাজবেন্ডকে দেখতে পায়? কথা বলে ভাবি সবসময় নাকি ভয় দেখানোর জন্য এগুলো হয়? কি অদ্ভুত, ভয় দেখানোর জন্য কেন মা এমন করবে? হ্যাঁ এটা সত্য যে মা একটু বেশি রাগি, কিন্তু অহেতুক ভয় দেখানোর টাইপেরই না মা। বইয়ে এরকম গল্প অনেক পড়েছি, কিন্তু বাস্তবে দেখতে পাবো চিন্তা করি। আচ্ছা আপনারা এখন ওই রুমে যান সবাই, আর আপনি কি আপনার মার সঙ্গে কথা বলেন আমি যে টাকাটা চেয়েছি সেটা নিয়ে, প্লিজ মানে যত তাড়াতাড়ি পারেন টাকাতে আমাকে বিদায় করে দেন, তাতে আপনাদেরও ভালো আমারও ভালো। যান, আমি ওই ঘরে যাব না, প্রয়োজন হলে আমাকে অন্য কোনো ঘরে রাখুন, প্লিজ ওই ঘরে না। সোনিয়া, আপাকে ভয় পাওয়ার কিছু নেই, একটু রাগি এই আর কি। আর দুলাভাই যদি ভূত হয়ে দেখাও দেয় তাকেও ভয় পাওয়ার কিছু নেই, কারণ দুলাভাই আপা ছাড়া কারোর সামনে দেখা দেন না, কথাও বলেন না, ক্ষতি করা তো দূরের কথা। আর হ্যাঁ, আপার সাথে মাঝে মাঝে ঝগড়া যেটি হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয়ই সেটা, তাই না? হ্যাঁ, আমি ওই ঘরে আর যাবো না, প্রয়োজনে আপনি আমাকে এখানে বেঁধে রাখুন,
বা অন্য কোনো ঘরে আটকে রাখুন, তারপর ওই ঘরে না। প্লিজ প্লিজ। আচ্ছা তোরই তাহলে একটা কাজ করি, হ্যাঁ ওকে বরং তোর রুমে আটকে রাখি, কি বলিস? ভালো কথা। রিপন কোথায়? রিপনকে দেখছি না। রিপনটা আমি না, আমি না, ওর হাজবেন্ড, ওর হাজবেন্ড। কোথায় সে? বাসায় আছে। তাহলে তো তাকেও ভয় দেখে আটকাতে হবে। আটকানোই আছে, হাত পা বেঁধে বাথরুমে আটকানো আছে। তাকে হাত পা বেঁধে আটকালো কে? আমি আসার আগে কি এখানে কেউ এসেছিল চুরি ডাকাতি করতে? আমি ওকে হাত পা বেঁধে বাথরুমে আটকে রেখেছি। কেন? আচ্ছা হ্যাঁ, বেচারাকে হাত পা বেঁধে আটকে রেখেছিস কেন? কি করেছো? চুল কামিয়ে ফেলেছে, পুরাই ন্যাড়া করে ফেলেছে। ও আরে বেচারা, মাথায় চুলি তো ছিল হচ্ছে একটা দুইটা তিনটা। আর সেটা কামালে কি না কামালে কি, তুই না সব কিছু একটু ওভার রিয়্যাক্ট করিস। ওনাকে কি সত্যি সত্যি বাথরুমে আটকে রাখা হয়েছে নাকি আমাকে বোকা বানানোর জন্য আপনি এগুলো করছেন? হ্যাঁ বিশ্বাস না হলে আপনি গিয়ে দেখে আসুন। আপনার ঘর কোনটা? আপনারা কেউ এখান থেকে পালানোর চেষ্টা করবেন না, যদি পালানোর চেষ্টা করেন আপনাদেরকে খুঁজে এনে আমি গুলি করে দেবো, একদম সত্যি সত্যি গুলি করে দেবো। পস্তাতে হয়, আমি নায়িকা হওয়ার লোভ করেছি, এখন পস্তাচ্ছি। লোভের পাপ পাপের মৃত্যু। আচ্ছা আপনাদের ঘরে কোথাও লুকোনো কোনো মোবাইল নেই? বাসায় একটা ফোন তো করতে হবে, বলতে হবে যে আমি এখানে আটকে পড়ে আছি। টেনশন করবে তো না আমার বাসায়? বেচারাকে দেখে মায়াই হয়েছিল, একবার মনে হলো খুলে দেই, তারপর আবার মনে হলো না, তাতে আমারই যন্ত্রণা। আচ্ছা আপনারা যান না, একটু কথা বলেন, যান। আমি কিন্তু আগেই বলেছি আমি ওই ঘরে যাব না। আচ্ছা ঠিক আছে, আপনার যেতে হবে না, আপনারা দুজন যান। আমি না যাই, হ্যাঁ আমি এখানে থাকি, আমি চলে গেলাম না, ও খুব ভাবে এই তুই তোর তুই যা তো গিয়ে আমার সাথে কথা বলে যা। যা কি একটা অদ্ভুত অবস্থা না, আমার নিজেরই খারাপ লাগছে, কি করবো বলেন? টাকা জোগাড় করার আর কোনো রাস্তা না পেয়ে এই পথ বেছে নিলাম। সমস্যা হচ্ছে এই লোক সবার ফোন টোন নিয়ে নিয়েছে, বাসার চাবিও নিয়ে নিয়েছে, সুতরাং বাইরের কারোর সাথে যোগাযোগ করে যে জানাবো এটাও পসিবল হচ্ছে না। সমস্যার কথা বলে তো কোনো লাভ নেই, সমাধান কি করা যায় সেটা নিয়ে ভাব। জানি না, বুঝতে পারছি না মা। আচ্ছা এই মুহূর্তে তোমার কাছে সব মিলিয়ে কত ক্যাশ আছে? কত হবে? 20-25 হাজার ম্যাক্স। তোর কাছে কত আছে? এরকমই হবে, মামাকে জিজ্ঞেস করবো কত আছে। কোনো লাভ নেই, বিকেলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার করেছে। ও তাহলে বাসায় সব মিলিয়ে 40-45 হাজার টাকা ক্যাশ আছে, আর এই লোক চাচ্ছে 3 লাখ টাকা। আমি কি একবার লোকটার সঙ্গে কথা বলে দেখব এই টাকা নিয়ে বিদায় হবে কিনা? লাভ নেই।
হবে না। 3 লাখের কম দিলে এই লোক বিদায় হবে বলে আমার মনে হচ্ছে না। তাকে বিদায় করতে হবে অন্যভাবে। অন্য কিভাবে? মা প্লিজ এখন বাবার সঙ্গে কথা বলে সময়টা নষ্ট করো না। আইতরি তোর বাবার সঙ্গে কথা বললে সময় নষ্ট হবে এই কথার মানে কি? এই বাড়ির সবচাইতে ইন্টেলিজেন্ট সবচাইতে রেসপন্সিবল মানুষ ছিল সে। হ্যাঁ এত আগে আগে মরে গিয়ে ব্যাপারটা মোটেও কোনো রেসপন্সিবল মানুষের মতো হয়নি, কিন্তু সে যে সবচাইতে বুদ্ধিমান ছিল সে বিষয়ে তো কারো কোনো ডাউট নেই, তাই না? তাই শুধু শুধু কথাবার্তা না বলে চুপ করে বসে থাক, তোর বাবা কি বলছে আমাকে শুনতে দে। হ্যাঁ বলো কি বলছিল। দেখো ওই লোকটা কিন্তু তোমাদের কাউকে বেঁধে রাখেনি, তার মানে তোমরা সবাই ফ্রি আছো, তোমরা সবাই মুভ করতে পারছো। এই সুযোগটাকে কাজে লাগাও না কেন? ধরো তুমি অথবা তরি ওই লোকটার সাথে কথা বলে ওকে যদি তোমরা বিজি রাখো, আর সেই সুযোগে পিছন থেকে তারেক এসে যদি লোকটাকে অ্যাটাক করে রিভলভারটা নিয়ে নিতে পারে, তাহলে তাহলে তো হয়ে গেল, হ্যাঁ সমাধান হয়ে গেল। তারপর লোকটা চলে যাবে থানায় আর তোমরা সবাই ফ্রি হয়ে গেলে। আচ্ছা ভাইয়া আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি যদি আপনি কিছু মনে না করেন? জি করুন। আপনি ঠিক কি কারণে 3 লাখ টাকায় চাইলেন? মানে কমনা বেশিও না। না না এমন তো হতে পারতো যে আপনি এসে বললেন যে বাড়িতে গয়নাঘাটি যা আছে সব কিছু দিয়ে দিন, আপনি তো সেটা করেননি। আপনি ঠিক 3 লাখ টাকায় চেয়েছেন, এর কারণটা জানতে চাচ্ছিলাম। মানে হয়েছে কি, আমি একজন ফিল্ম মেকার, হ্যাঁ ওই পেছনের গল্পটা আমি একটু জানতে চাইছিলাম, আই মিন সাইকোলজিটা বুঝতে চেয়েছি। এই বলেছিলাম না সব ঘটনার একটা পেছনের গল্প থাকে, ওরও আছে। দেখলেন না আমি যখন জিজ্ঞেস করলাম ওকে ও কেমন মন খারাপ করে ফেললো, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। আপনি তো অনেক জিনিয়াস, আমি আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আচ্ছা আমি আপনাকে কি বলতে স্যার নাকি তারেক ভাই? আপনি আমাকে ঠিক কোনো কিছুই ডাকতে পারেন, আমি মাইন্ড করবো না। আপনি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারেন, আমি কিন্তু মাইন্ড করবো না, কারণ একজন ওপেন মাইন্ডেড মানুষ, বুঝতে পারছেন? এক একজন মানুষের রিয়ালিটি এক এক রকম, কারো যুদ্ধ শখ পূরণ নিয়ে, কারো যুদ্ধ বেঁচে থাকা নিয়ে, কারো যুদ্ধ ভালোবাসা, কোনো মেয়ের জন্য ভালোবাসা নয়, এ ভালোবাসা পার্থিব না অপার্থিব জানা নেই, তবে যুদ্ধটা জানা আছে। মামা, মা তোমাকে ডাকছে। হ্যাঁ দেখছিস না, একটা জরুরি কথা বলছি, বল আমি পরে। মা ডাকছে সেটাও খুব জরুরি। এবার যে না কোথাও একটু শান্তি নেই। আচ্ছা ভালো কথা, আপনি কি যাবেন নাকি? না হয়তো আপা কোনো জরুরি কথা বলতে চাইছে, মানে চাইছে সবাই শুনুক কথাটা। হ্যাঁ না না আমি এখানে ঠিক আছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। আই হ্যাভ অল দ্য ডাউটস, বেটার আমরা অন্য কোনো প্ল্যান করি। আর হ্যাঁ প্লিজ তুমি বাবার সঙ্গে কথা বলে কোনো প্ল্যান করো না, আমার তোমার আর বাবার কনভারসেশনের উপর বিন্দু মাত্র ভরসা নেই। আমাদের মেয়ে বলে কি, হ্যাঁ ওর তো দেখছি বাবা বা কারোর প্রতি মিনিমাম রেসপেক্টও নাই। এই বিয়েটা করে না মেয়েটার এই অবস্থা হয়েছে, বিয়ের আগে কিন্তু এরকম ছিল না, একটু বুদ্ধিশুদ্ধি ছিল। তোর বাবাকে নিয়ে আজে বাজে কথা বলবে না, আমাদের ঝগড়া হোক কথা কাটাকাটি হোক সেটা আমাদের ব্যাপার, তুমি তার ভিতরে পড়বে না, তুমি সম্মান নিয়ে কথা বলবে। এত চিন্তা করছিস
চিন্তা করিস না, খুব সিম্পল একটা বিষয়। তুই গিয়ে লোকটাকে বিজি রাখবি, বাকি কাজটা আমি করছি, আমি তো হ্যান্ডেল করছি, তাই না? সিম্পল ব্যাপার, দ্যাটস ইট। যে ভূত দেখে, ভূতের সাথে কথা বলে, এটা কেমন ভীতিকর না বলেন? আমি আজকে যে পরিমাণ ভয় পেয়েছি, আমার মনে হয় না এত বছরে আমি কোনো ভয় পেয়েছি। ইভেন আমার সেন্স হওয়ার পর থেকে এরকম ভয় আমি কখনো পাইনি। আপনি ভয় পেয়েছিলেন? জি পেয়েছিলাম। প্রথম খুবই ভয় পেয়েছিলাম, কিন্তু এখন ভয়টা কাজ করছে না। আগে গল্পে পড়েছি এমন হয়, এখন দেখলাম। তবে এখন মায়াই লাগছে একটু বেচারে। জি তাহলে আপনি ভেতরে যান না কেন? ইচ্ছে করছে না, কেন জানি ক্লান্ত লাগছে। আপনার ঠিক 3 লাখ টাকাই কেন দরকার? মানে তখন বলছিলেন, পরে আবার থেমে গেলেন। আমার একটা টাকার ব্যবস্থা আছে। না, টাকার ব্যবস্থা হয়নি। বাসায় সব মিলিয়ে ক্যাশ আছে 40,000-এর মতো। তাতে যদি আপনার হয় তাহলে আমরা এখনই দিয়ে দিতে পারি আপনাকে। এই 40,000 টাকা দিয়ে কী করবো? আমার লাগবে 3 লাখ টাকা। কার্ড নেই আপনাদের? কার্ডটা তুলে নিন। এখানেই সমস্যা, বাসায় আমরা কেউই কার্ড ইউজ করি না। বাবা বলতেন যে কার্ড ইউজ করলে টাকা অপচয় হয়, সো এখন পর্যন্ত আমরা তাই কেউই কার্ড ইউজ করছি না। এটা একটা কথা হতে পারে? এই সময় এসে আপনারা কার্ড ইউজ করবেন না? আগে যদি জানতাম যে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে তাহলে অবশ্যই কার্ড ইউজ করতাম। এক্সট্রিমলি সরি। এক্সকিউজ মি ম্যাম, আর তো কার্ড আছে? হ্যাঁ আমার কার্ড আছে। কার্ডে ম্যাক্সিমাম লিমিট 40,000 টাকা। আজকে সকালে মাকে 30,000 টাকা তুলে দিয়েছি, বাসায় একটু বিপদ ছিল তো। তবে আপনি চাইলে আমি বাকি 10,000 টাকা আপনাকে তুলে দিতে পারি। ঠিক আছে, বারবার বলছি এই টাকা আমার হবে না। আমার আমার 3 লাখ টাকা লাগবে। আমার মনে হয় কি, আমাদের এখানে তো আপনি 50,000-এর বেশি পাচ্ছেন না। আমরা দিতে পারছি 40, আর সে দিতে পারছেন সব মিলিয়ে 50। সো আপনি অন্য কোথাও বড় ট্রাই করেন, নিশ্চয়ই আপনি এর মাঝে অন্য কোনো বাসারও গেট খোলা পেয়ে যাবেন। আর সেখানে গিয়েও যদি আপনি একই গল্প বলেন তাহলে নিশ্চয়ই তারা আপনাকে ঢুকতে দেবে। না 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 তরীব, আপনি কথাটা ঠিক বলেননি। আমার মনে হয় কি, এই বাসার মানুষগুলো খুব বেশি সহজ সরল, যে কোনো কাউকে ইজিলি বিশ্বাস করে। উনি চাইলেই অন্য কোথাও এত ইজিলি ঢুকতে পারবেন না আমার মনে হয়। আমাকে একটু বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে।
একদম চুপ চুপ করে এখানে বসে থাকো। বুঝতে পারছেন তো আপনারা যে আমার সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই। আমি আমি বলেছি আমার সঙ্গে চালাকি করবেন না। আমি প্রথমে চাচ্ছিলাম না কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে, এখন আমি আমি কিন্তু বাধ্য হয়েছি। আমি আমি সবাইকে বেঁধে রেখেছি, শুধুমাত্র আপনাকে রেসপেক্ট করছি বলে কিছু করতে পারছি না। কিন্তু প্লিজ প্লিজ আমার সঙ্গে চালাকি করবেন না, আমাকে কোঅপারেট করুন প্লিজ। এই যে রেনো, এই যে এই যে সুযোগ এসে গেছে, তুমি না একদম কষে দুটো চর মারো। তারপর তুমি যে চেয়ারটা বসেছো সেই চেয়ারটা উঠিয়ে মাথার উপরে একটা টাস ক্র্যাক করে মেরে দাও, সব শেষ। তুমি চুপ করো আর কোনো রকম বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে না। তোমার বুদ্ধিতে কাজ করতে গিয়ে দেখেছো তো কি হয়েছে, বাড়ির শুদ্ধ লোককে বেঁধে রেখেছে। আচ্ছা তো আমার বুদ্ধি দোষ না, সে তো দোষটা তো যে তোমার ছোট ভাইয়ের, ছেলেটা এত ভালো এত ভালো, কিন্তু ওর বুদ্ধিটা এত কম। আচ্ছা আল্লাহ কি ওকে আরেকটু বুদ্ধি আরেকটু বুদ্ধি দিতে পারতো না? আপনি কি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, তাকে আমি সবসময় নিষেধ করেছি যে বাইরের মানুষের সামনে আমার সঙ্গে কথা বলবে না, কিন্তু সেই কথা সে শোনে না। সে তো চায় যে বাইরের লোক ভাবুক আমি পাগল হয়ে গেছি। তুমি আমাকে বলো, যে লোকটা মারা গেছে তার সঙ্গে যদি আমি বাইরের মানুষের সামনে সারাক্ষণ কথা বলতে থাকি, তো মানুষজন আমাকে পাগল ভাববে কি ভাববে না? জি ভাববে। এই যে তুমি বুঝতে পারছো কিন্তু সে বুঝতে পারছে না, তুমি তাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? কাকে? আপনার হাজবেন্ড? হ্যাঁ, ওর নাম পারভেজ, তোমার পাশে দাঁড়ানো। আইছে এই তো দা। হ্যালো হ্যালো পারভেজ সাহেব, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো পারভেজ সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা থাক থাক, বাদ দে বাদ দে। থ্যাংক ইউ ম্যাডাম, প্লিজ আমার টাকার ব্যবস্থাটা করে দিন। আমি এখানে আর থাকতে চাচ্ছি না, টাকার ব্যবস্থাটা করলে আমি বাড়ি থেকে চলে যাবো। আরে কি আশ্চর্য, সেই তখন থেকে তোমাকে বলা হচ্ছে এত ক্যাশ টাকা বাড়িতে নেই, আর কতবার বললে তুমি বুঝতে পারবে? হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার ঠিক 3 লাখ টাকাই কেন দরকার? আচ্ছা এই তোরই এই লোকটা যদি টাকা না পায় তাহলে কি আমাদের মেরে ফেলবে? না, সিনেমায় কিন্তু এরকম হয় না, বুঝলেন? শুনিয়া মানে মানুষ এই ধরনের আচরণ কেন করে জানেন তো, এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে। মামা প্লিজ চুপ করো, এখন তোমার এই সমস্ত কথা শুনতে একেবারে ইচ্ছে করছে না। শুনিয়া বুঝলেন, আমি চিন্তা করে দেখলাম কি আজকে যা যা ঘটলো এই গল্পটা নিয়ে কিন্তু একটা সিনেমা তৈরি করা যায়, কি বলেন? এই গল্পটা নিয়ে সিনেমা হলে খুব ভালো সিনেমা হবে। আমি তো অলরেডি ভেবে ফেলেছি, 3 জন নায়িকা থাকবে, একজন নায়ক, একটা ভিলেন, একটা কমেডিয়ান, আর লাগবে একটা আত্মা। মানে সমস্ত এলিমেন্টস কিন্তু গল্পের মধ্যে আছে, ঠিক আছে? আর এখন দরকার শুধু একটা 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 টুইস্ট। মামা কমেডিয়ানটা কি আপনি না আমি? তোর এই গাধাটাকে তুই কি মনে করে বিয়ে করেছিল বলতো? এই গল্পে কমেডিয়ান কে এইটা যদি বুঝতে না পারে ও তো কমেডিয়ান হচ্ছে অধম। স্যার আমার মাথায় একটা টুইস্ট এসেছে। হ্যাঁ কি টুইস্ট? আচ্ছা যদি এমন হয় আপনার গল্পের নায়িকাগুলোর মধ্যে একজন নায়িকা ভিলেনের প্রেমে পড়ে যায়, তাহলে খুব ভালো হবে না? সোনিয়া আপনার কি কোনো কারণে মনে হচ্ছে আপনি ভিলেনের প্রেমে পড়ে গিয়েছেন? বুঝতে পারছি না স্যার, কিন্তু লোকটা অনেক ভালো, ইন্টারেস্টিং। কচু ইন্টারেস্টিং, একটা সাইকো, অসুস্থ ভিলেন, একটা হ্যালো ভিলেন চোখ খারাপ। তবে এখানে তো হাসি কিছু হয়নি। হ্যাঁ আমার এই বইয়ের দোকানটার বয়স ঠিক আমার সমান,
আমার যেদিন জন্ম সেদিন বাবা এই দোকানটা দিয়েছিল। বছর তিনেক আগে দোকানটা ভেঙে ফেলা হয়। ওইখানে আরো যত দোকান ছিল সব দোকান ভেঙে ফেলা হয়, বলে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে। আমরা যদি সবাই 2 লাখ করে টাকা দিই তাহলে একটা করে দোকান পাব। 2 লাখ টাকা দিয়েছিলাম, তারপরে কাজ শেষ হওয়ার আগে আরো 3 লাখ টাকা চেয়েছে। বলেছে যদি 3 লাখ টাকা না দিই তাহলে দোকান পাবো না আর আগের টাকাও পাবো না। কালকে সকাল 11টার মধ্যে 3 লাখ টাকা না দিলে আমার এতদিনের দোকানটা শেষ। এই দোকানটা আমার বাবার স্মৃতি, আমি এটা কোনোভাবেই হারাতে চাই না। ম্যাডাম, আমি আপনাদেরকে যেটা দিয়ে ভয় দেখিয়েছি এটা পিস্তলটা খেলনা চাইলে আপনি নিয়ে যেতে পারেন। রেনু, যেভাবে উনি টাকাটা নিতে চাইছে সেটা ঠিক না, অন্যায়। তারপরও মায়া হচ্ছে। তুমি বড় একটা কাজ করো, কালকে ব্যাংক থেকে টাকাটা তুলে ওনাকে দিয়ে দাও। টাকা তো কতভাবেই খরচ হয়, অপচয়ও হয়, আর এমন তো না যে 3 লাখ টাকার জন্য তোমরা চলতে পারবে না। প্লিজ রেনু। চেক লিখে দেব, কাল সকালে গিয়ে ব্যাংক থেকে 3 লাখ টাকা উঠিয়ে জাহিদের হাতে দিয়ে দেবে। ওকে, বাস। এই যে ভাইয়া, চলো ভাইয়া, ভিতরে কি হয়েছিল? থ্যাংক ইউ। মানুষের কত ছোট ছোট কষ্ট, ছোট ছোট দুঃখ, আবার অনেক বড় ভালো লাগাও আটকে থেকে ছোট কোনো কিছু একটার ভিতরে। আই এম সরি। সরি কেন? এই যে সারাক্ষণ তোমার সঙ্গে ঝগড়া করি, কিন্তু সত্যটা হলো এই যে তুমি ছাড়া আমি একদম অচল। তুমি আছো? না না, তুমি খুবই সচল। শোনো, এই যে আমি এক্সিস্ট করি এটা তো আসলে আমি না, এটা তোমার মনেরই একটা অংশ। সো হোয়াট এভার ইউ আর ডুইং, ইউ আর ডুইং অন ইয়োর ওন। সরি, ইটস ওকে। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমি জানি আমি অনেক সময় অনেক বোকামি করি, অনেক পাগলামি করি, অ্যাট টাইমস এটা নিয়ে খুবই ডিফিকাল্ট। তুমি চাইলেই আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো, আমি কিছু মনে করব না। সেটা তো চাইলে দেওয়াই যায়, তবে এমন তো না যে আমাদের সংসারের অনেক বছর পার হয়ে গেছে,
আর আমরা চেষ্টা করেও একজন আরেকজনের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। আমাদের সংসারের মাত্র এক বছর হয়েছে, এর মাঝে দুজনেই বোকামি করেছি অনেক। দুজনেই আগে নিজেদের পছন্দ এস্টাবলিশ করার চেষ্টা করেছে। চলো এবার নিজেদেরকে ভুলে একে অন্যকে ইম্পর্টেন্স দিই। দুজন দুই দল না হয়ে এক দল হয়ে থাকবো। স্যার বললাম যে বৃষ্টিতে বান্ধবীর বাসায় আটকা পড়েছি, এখানেই থাকবো। সিনেমাটা কি শুরু করবো আবার স্যার? হ্যাঁ সেটা তো করাই যায়। আচ্ছা স্যার, ডিসিশন নিতে পেরেছেন কোন গল্পটা নিয়ে আপনি সিনেমা বানাবেন? মানে আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা নিয়ে, নাকি আপনি আগে যে গল্পটা ঠিক করে রেখেছিলেন সেই গল্পটা নিয়ে? সেই ডিসিশন এখনো ফাইনাল করতে পারিনি, যে কোনোটাই হতে পারে। তবে গল্পের নায়িকা যে ভিলেনের প্রেমে পড়বে না সেটা মোটামুটি ফাইনাল করে ফেলেছি। মানে স্পেশালি নায়িকাটা যদি আপনি হন। Letter of confession. আমি আমার বাবার স্মৃতি বাঁচিয়ে রাখতে চুরি বা ডাকাতির পথ বেছে নিতে যাচ্ছিলাম। বাবার স্মৃতি আসলে ওই দোকানটায় না, বাবার স্বপ্নে। বাবা সবার মাঝে বই ছড়িয়ে দিতে চেয়েছিল, আমি বসেছিলাম দোকানটায় শুধু। পুরোটাই ভুল, ভীষণ ভুল। ছোট্ট গলির এক দোকানে বইয়ের নামে ব্যবসা করে বাবার স্মৃতি ধরে রাখা যাবে না, এটা হঠাৎ করেই আজ একটু আগেই অনুভব করলাম। কাঁধে একটা ঝোলায় কিছু বই নিয়েও সেই স্মৃতি ধরে রাখা যায়, সেই স্বপ্ন ফিল করা যায়। আমি আপনাদের সবার কাছে ক্ষমা করি। এমন দুর্বিষহ একটা রাত আপনাদের দেওয়ার জন্য, তবে কাল রাতটা সবসময় আমার ছোলায় নিয়ে ঘুরব আমি। মনে থাকবে এক রাতে অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল। সবার জন্য শুভকামনা।